এটা হচ্ছে ফুটার নিয়ে বানানো লাস্ট ভিডিও কারণ এই ভিডিওতে সব স্টাইল হয়ে যাবে তো যেই জিনিসটা করবো ফুট আর র্যাপার যেটা আছে এটাকে হচ্ছে আমরা কিছু স্পেসিং দিব কারণ এখানে যদি ডিজাইনটা দেখি তাহলে বামে বেশ কিছু জায়গা আছে ডানেও বেশ কিছু জায়গা আছে সো ফুট আর র্যাপারে এসে বামে হচ্ছে আড়াইশো পিকজেল আর ডানে হচ্ছে আড়াইশো পিক্সেল মার্জিন দিয়ে দেই তাহলে হচ্ছে দুই সাইড থেকে মার্জিন পাবে মাঝখানে থাকবে আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে ফুটার কন্টেন্ট প্যাপারের উপরের দিকে কিছু প্যাডিং লাগবে যাতে আমাদের কন্টেন্টটা ভিতরের দিকে থাকে সো প্যাডিংয়ের এখানে এসে উপরের এখানে হচ্ছে আশি পিক্সেল প্যাডিং দিয়ে দিব তাহলে হচ্ছে একটু নিচে চলে আসবে এখন যেটা করব সেটা হচ্ছে ফুড ফুডার বলতেছি ফুটার আর টপ কন্টেন্টে আসব। ফুটার টপ কন্টেন্টে এসে এখানে কিন্তু একটা লোগো আছে তো এই লোগোটাকে একটু স্টাইল করতে হবে তো এখানে হচ্ছে আমরা জাস্ট এখানে লিখি যে লোগো ঠিক আছে লোগো লোগো লিখে যেটা করব সেটা হচ্ছে ডান দিকে এসে এটার রিফিক ফ্রি হবে সো এটাকে ফার্স্ট আমরা রিফিক ফ্রি করি দেন এটাকে ওয়েট দেব সেভেন হান্ড্রেড দেন এটার সাইজ দিব হচ্ছে আমরা টু এবং পিক্সেল থেকে চেঞ্জ করে এটা এবং হাইটও হচ্ছে টু পিক্সেল থেকে চেঞ্জ করে এটা ঠিক আছে আর এখানে হচ্ছে আমরা কালারটা চেঞ্জ করে সাদা দিয়ে দিব যাতে হচ্ছে ভিজিবল হয় আর নিচে এসে টেক্সট ডেকোরেশন হচ্ছে নান করে দেবো যাতে হচ্ছে কোনো টেক্সট ডেকোরেশন না থাকে সো এটা হচ্ছে লোগো এরপরে যেটা করব সেটা হচ্ছে ডান দিকে আসব ফুটার মেনুতে মেনুতে এসে একটা ফুটার মেনু লিঙ্ক হচ্ছে আমরা স্টাইল করব যাতে ওই সেম জিনিসটাই হচ্ছে আমরা বারবার দিতে পারি তো এখানে হচ্ছে ফ্রেডোকা ফা ফোর না দিয়ে হচ্ছে একটু বাড়ায় দেয় ফাইভ হান্ড্রেড অ্যান্ড সাইজ হচ্ছে ওয়ান পিক্সেল না দিয়ে হচ্ছে দিব এখান থেকে চেঞ্জ করে এটা অ্যান্ড এখানে হাইটটাও হচ্ছে ওয়ান পিক্সেল থেকে চেঞ্জ করে দিব এটা অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা কালারটা চেঞ্জ করে হোয়াইট দিয়ে দিব কারণ ওয়াই নট সো এটাও হোয়াইট হয়ে গেল অ্যান্ড টেক্স ডেকোরেশন হচ্ছে নান করে দেব অ্যান্ড এরপরে যেটা করব সেটা হচ্ছে এটাকে কিছু প্যাডিং দিতে হবে সো আমরা হচ্ছে দশ পিক্সেল প্যাডিং দিই এখানে দশ অ্যান্ড ডানেও দশ দশ পিক্সেল করে প্যাডিং দিয়ে দেই অ্যান্ড সো প্যাডিং এটা হয়ে গেল অ্যান্ড এখন যেটা করবো সেটা হচ্ছে ফুটার টপ কন্টেন্ট যেটা আছে এটাকে আমরা একটা ডিসপ্লে গ্রিডে দিয়ে দিই এবং গ্রিড দিয়ে আমরা হচ্ছে এখানে বলে দেই যে বাম সাইডেরটা হচ্ছে কত পাবে এখান থেকে এসে বলে দেই ওয়ান পাবে না আরও কমাই দেই আর ডান দিকেরটা হচ্ছে ওয়ান ওকে আর নিচের এই রোটা হচ্ছে আমাদের দরকার নেই সো এটা হচ্ছে এখান থেকে ডিলিট করে দিই অ্যান্ড এখানে এসে এটা ডান দিই তাহলে আমাদের এই জিনিসটা হয়ে গেল আর এখানে যে টেক্সট লিঙ্কটা আছে এটাকে হচ্ছে আমরা কপি করব কয়েকবার সো তিনবার কপি করি কপি করে পেস্ট করে দেই চলে আসলো এখন যেটা হবে সেটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে এই ফুটার মেনুলিং যেটা আছে সেটা হচ্ছে আমরা চাই ডান দিকে থাকুক সো আমরা ফুটার মেনুটাকে হচ্ছে সিলেক্ট করবো অ্যান্ড গ্রিট চাইল্ডে যাব দেন এখান থেকে আমরা এই ডান দিকের এটা সিলেক্ট করব তাহলে ডানে চলে আসলো আর এই মাঝখানের এটা সিলেক্ট করব তাহলে মাঝে চলে আসলো তাহলে আমাদের লেখাটা হচ্ছে এখন দেখতে একটু সুন্দর লাগতেছে আর আরেকটা জিনিস যেটা করব সেটা হচ্ছে এই টেক্সট লিঙ্কের এখানে এসে এটার চেঞ্জ করে দেব সো একটা ছিল বেনিফিটস সো সবগুলো লিঙ্ক হচ্ছে চেঞ্জ করে দিলাম এখন হচ্ছে আসি ফুটার টেক্সটে অ্যান্ড এখানে এসে দুইটা টেক্সট ব্লক নেই অ্যান্ড টেক্সট ব্লকের নাম দিই ফুটার টেক্সট ফুটার বটম টেক্সট ফুটার বটম টেক্সট অ্যান্ড এটাকে হচ্ছে দুইবার কপি করি তাহলে দুইটা পেয়ে যাবে আর যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এসে জাস্ট এই লাইনটা কপি করি কপি করে প্রথমটাতে দিয়ে দেই এইটা কপি করে সেকেন্ডটাতে দিয়ে দিই আমরা টেক্সট দিয়ে দিছি কিন্তু টেক্সট হচ্ছে দেখা যাচ্ছে না সো আমরা হচ্ছে এই টেক্সটটাকে একটু স্টাইল করে দিব যেটা করব এখানে এসে এটাকে ওয়েটটাকে একটু কমাই দিব থ্রি হান্ড্রেড অ্যান্ড এখানে এসে কালারটা হচ্ছে আমরা হোয়াইট দেই অ্যান্ড হোয়াইট দিয়ে এখান থেকে হচ্ছে অপাসিটিটা একটু কমাই দিই সেভেন্টি ফাইভ যাতে হালকা একটু ধূসর টাইপের হয় আর এখানে এসে ফুটার টেক্সটটাকে টেক্সটাকে হচ্ছে আমরা ফ্লেক্স করে দেবো এখানে এসে ফুটার টেক্সটাকে ফ্লেক্স করে দিলে দুইটা দুই সাইডে চলে যাবে আর যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে স্পেস বিটুইন দিব তাহলে দুইটা দুই সাইডে চলে যাবে এবং ফুটার টেক্সটাকে হচ্ছে আমরা একটা মার্জিন দিব উপর থেকে সো এটাকে উপর থেকে যদি চল্লিশ পিক্সেল মার্জিন দেয় তাহলে দেখি কী হয় বা ষাট পিক্সেল সো আমাদের মোটামুটি এরকম হয়ে গেল তাহলে আমাদের ফুটার সেকশনটা কিন্তু কমপ্লিট এখন এরকম দেখাচ্ছে আর আমরা যদি ডিজাইনে দেখি ডিজাইন হচ্ছে এরকম আমাদের দেখাচ্ছে হচ্ছে এরকম মোটামুটি সিমিলারই হয়েছে সো ফুটার সেকশনটা হচ্ছে কমপ্লিট হয়ে গেল এখন বাকি আছে কেবলমাত্র এই এফএ সেকশন এবং একটু উপরে যদি আসি এই রিভিউ সেকশন এই দুইটা সেকশনও হচ্ছে আমরা সামনের ভিডিওগুলোতে কাভার করে ফেলবো